আসসালামু আলাইকুম আন্টি, জরিনা কই? ওয়ালাইকুম আসসালাম। কি ঢাকা ইউনিভার্সিটিতে না পরীক্ষা দিছালা, চান্স কি পাবা? চান্স না পাইলে কিন্তু জীবন বৃথা। জানি না আন্টি, পরীক্ষা তো ভালোই দিছি, বাকিটা ভাগ্যের ব্যাপার। পরীক্ষা তো সবাই ভালোই দেয়, খারাপ তো হয় রেজাল্ট, আর ভাগ্যের কোনো ব্যাপার নাই, কর্মগুণে ভাগ্য। যাও, জরিনা রুমেই আছে, মনে হয় মায়া আইতেছে, যাই যাইয়ে পড়তে বই। বাবা, এককারে তো ভালোই পড়ালেখা করতাছো এখানে। ও সকেলা, তুই আইসো, মুই বুঝলাম মায়া আইতেছে, এর লোককে তাড়াতাড়ি করে পড়তে বইছি। বব হ দেখলাম আন্টি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু তুই তো চান্স পাবি না। আরে রাখ তোর ঢাকা ইউনিভার্সিটি, মুই ভাবতাছি অনার্স করবো নাকি বিয়ে বমু। এত ছোট বয়সে তুই কির বিয়ে ববি? হার সাইতে অনার্স কর, অনার্সে খালি সিল আর সিল, দেখো না বড় আপুরা ভাইয়েরা কেমনে ঘুরতাছে, টুরে যাইতেছে, সিল আর সিল, সিল আর সিল। ইন্টার পর্যন্তই লেখাপড়া, হেই পড়ার লেখাপড়া আসেনি, ভার্সিটিতে যাবি পাং পং দিয়ে ঘুরবি ফিরবি খাবি দাবি শেষ। কথাটা ঠিক কইছো, কিন্তু মোরা অনার্সে কোনহানে ভর্তি হমু, হেই ইয়ারই তো কোনো ঠিক নেই। সেই বিষয়ে আলোচনা করতেই তো তোগো বাসা আইলাম, ল একটা বুদ্ধি বাই হরি। ল হ্যার সে মোরা ইংলিশ কোর্সে ভর্তি হই, এরপর ইংলিশটা শিখি, শিক্ষা দেশের বাইরে যামু আনে, যাইয়া লেখাপড়াও হরমু আনে, তাহাও ইনকাম করমু আনে। ঠিকই তো, কিন্তু মোরা কোন দেশে যামু, লন্ডন নাকি অস্ট্রেলিয়া নাকি কানাডা? কোনহানে যাওয়ার বুদ্ধি হত্তাছো? যেমনি যাও সন্ধ্যার আগে বাসায় আবা, এবারে কিন্তু ওসব চলবে না যে মাইয়ারা রাইড করে বাসায় আইবে। ওই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখতে চাইছিলাম। যদি চান্স পাই হেলে তো চিনে রাখা ভালো, জানো ভর্তির সময় কোনো অসুবিধা না হয়। হাও পেসা না পুটিয়া, দুজনে মিললা ইংলিশ গ্রামারটাও তো একটু পড়তে পারো, এডি তো আর হালাই দেওয়ার জিনিস না। আন্টি ইংলিশ গ্রামার তো মগ এখন আর কামে লাগবে না, ওই ইন্টার পর্যন্তই শেষ। ও হেলে এইসব পসা বুদ্ধি আমার মাইয়ে তোমাদের দেই হে হে। না আন্টি, এইসব কথা তো ওই মরে কইছেলে, ও তো একটা গাদা। সকেলা তোর দ্বারা আমি কবে কইছি যে ইংলিশ কামে লাগবে না? আর ইংলিশ গ্রামার অঙ্ক এটি কি হালাই দেওয়ার জিনিস? এটি তো আজীবন কামে লাগে, নাকি চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই, সংসারই করার ইচ্ছা? হলে ক, এখনই বিয়ে দিয়ে দি। আম্মা তুমি যাও তো, এনে বই মরা একটু গ্রুপে স্টাডি করবো, তোমার লাগে হ্যাঁ পারতাছি না। এত গ্রুপে স্টাডি করো না তুমি, দেখবো নে কোন কুতুবটা অও তুমি। তোর মায় যা সেতা, থাক বাদ দে, মোরা জানি কি কইতেছিলাম। কি জানো? মোরও তো মনে নাই বললে গেছি। ও মনে পড়ছে, বিদেশ যাইতে চাইছিলাম। হয় হয় ল মোরা ইতালি যাই, মোর এক সেতারা খালা থাকে, অনেক টাহা পয়সা ইনকাম করে ইতালি বইয়া, একটা মোবাইলই চালায় 5 লাখ টাহা। আরে না ইতালি এখন টাহা নাই, মোর এক চাচাই থাই হে কইছে, যেমন ইনকাম হেরম খরচ। এখন মোরা হরমুডা কি, পাবলিকেও চান্স পাইলাম না, ন্যাশনালেও অ্যাপ্লাই করলাম না, আর যে বড় বড় প্রাইভেট আছে হাতেও তো পড়তে পারবো না, ছোটখাটো প্রাইভেটে পড়ে লাভ আছে? হুদাই টাহা যাইবে। হ্যাটসে ল মোরা একটা ফেসবুক পেজ খুলি, লাইভে যাইয়ে জামা কাপড় বেশ মনে, তবুও ইনকাম হইবে। এই নইলে তুই মোর বান্ধবী, ঠিকই কইছো, ল মোরা উদ্যোক্তা হই, এই যে ঢাকা শহরে যত বড় লোক আছে সবই বিজনেসম্যান, চাকরি করে কেডা আর কি হরছে? তবুও চাকরির মর্যাদা আলাদাই, ল ফেসবুক পেজটা খুললে লাই কি আর হরমু। সবই ঠিক আছে, কিন্তু পেজের নাম কি দিমু? এটাও তো একটা চিন্তার বিষয়, চিন্তা আর পিছু ছাড়তাছে না।